মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ১৯৭১ সেই সব দিন দেশজুড়ে মুক্তি পাচ্ছে আজ। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে সিনেমাটির পোস্টার তুলে দিয়েছেন নির্মাতা রিদি হক। চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তারিন, লাকি ইনামসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, নন্দিত অভিনেত্রী ও নির্মাতা রিদি হক পরিচালিত প্রথম সিনেমা এটি। সিনেমাটি সম্পর্কে তার বক্তব্য হল ১৯৭১ সেই সব দিন। তীব্র ভালোবাসা আর আশাকাঙ্ক্ষার গল্প, শুধু সময়টা ১৯৭১, তাই এর গল্প দর্শককে কাদাবে হাসাবে, সেই সঙ্গে ৭১কে অনুভব করাবে। সিনেমার মূল গল্প ভাবনা ডক্টর ইনামুল হকের। সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প। সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশিদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন রিদি হক। লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজও করেছেন।